সব পাখি পোষ মানে না, ঠিক তেমনি সব মানুষ আপন হয় না। মুখের কথায় মধু থেকে গোলাপ কি, যদি মনটা হয় ডাস্টবিনের মতো। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তোমার জীবনটা নষ্ট করবে, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নাই, কিন্তু সুন্দর মনের মানুষের বড্ড অভাব। তাই তোমার জীবনটা নষ্ট করো না, মরিচিকার পিছিয়ে ছুটে জীবনে তাকেই বিয়ে করো, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ফিল করতে পারো। যাকে তুমি ভালোবাসো না, যাকে তুমি ফিল করতে পারো না, তাহলে তাকে বিয়ে করে তোমার লাভ হবে না, বরং তোমার সংসার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠবে। এই কথাগুলো বলছি শুধুমাত্র তাদের জন্য যারা রিলেশন করে বিয়ে করে, তারা প্রেম করে বিয়ে করে। শুধু সুন্দর চেহারা আর যৌবন থাকলে তাকে বিয়ে করো না, কারণ সুন্দর একটা মন থাকতে হবে, আর এই সুন্দর মন সবার কপালে জোটে না, সবার ভাগ্যে থাকে না সুন্দর মনের মানুষটা। তাই তুমি যাকে ফিল করতে পারবে, যাকে ভালোবাসতে পারবে মন থেকে, তাকেই বিয়ে করো। তুমি কি নতুন বিয়ে করেছ? হাজব্যান্ড ওয়াইফ হানিমুনে যেতে মন চাই, তাহলে মক্কা চলে যাও, তাহলে জীবনের প্রথম কাজটাই হবে আল্লাহর ঘরে সিজদা দিয়ে আল্লাহকে খুশি করে, বাকি জীবনটা ধন্য হয়ে যাবে। এটা তোমার লাইফটা সাজানোর দায়িত্ব তোমার। তোমার লাইফ, তোমার জীবন কেউ সাজিয়ে গুছিয়ে দেবে না, সবসময় চেষ্টা করবে তোমার জীবনটাকে তুমি নিজেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য, কারণ সবাই অপেক্ষা করে থাকবে তোমাকে ক্ষতি করার জন্য। এমন কেউ তোমার ক্ষতি করবে যারা তোমার খুব প্রিয় এবং খুব কাছের মানুষ। তাই আমি তোমাকেই বলছি বন্ধু, তোমার জীবনটা সুন্দর করে সাজানোর দায়িত্বই তোমার। তুমি কিসের অত অহংকার করো বলতে পারবো? তুমি যে মানুষগুলোর জন্য তোমার জীবনে সবটুকু দিয়ে, যাদেরকে তুমি ভালো রাখার জন্য তোমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছো, ঠিক সেই মানুষগুলো তুমি মারা যাওয়ার ঠিক এক ঘন্টার ভেতরেই তারাই বলবে লাশটাকে দ্রুত দাফন করে দাও, না হলে পচে যাবে, দুর্গন্ধ ছড়াবে। তুমি ভাবতে পারো তুমি এত কিসের অহংকার করো, কিসের মায়ায় কোন মহিমায় তুমি ছুটছ? প্রত্যেকটা মানুষের জীবনের একটা উদ্দেশ্য থাকে, কিন্তু তুমি কোন উদ্দেশ্যে ছুটছ? তোমার জীবনের কি কোনো উদ্দেশ্য আছে? তুমি তোমার মনটাকে প্রশ্ন করে দেখো, তুমি তোমার ওই সমস্ত আপন মানুষগুলোকে জিজ্ঞাসা করে দেখো, তুমি মরার পরে কত সময় তোমার লাশটাকে বাহিরে রাখবে, কত সময় পরে তোমার লাশটাকে ঘরের ভিতরে রাখবে, কত সময় তোমার লাশটাকে গোসল করাবে, কোন টাইমে তোমাকে দাফন করবে। তুমি মরার ঠিক এক ঘন্টা পরেই তোমাকে দাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। তোমার এই অহংকার থাকবে না, তোমার চোখের সামনে সব কিছু থাকবে, কিন্তু তোমার বলার মতো ক্ষমতা থাকবে না। তুমি যে মানুষগুলোকে ছাড়া একটা মুহূর্তেও তুমি থাকতে পারতে না, ঠিক সেই মানুষগুলো তোমাকে ছেড়ে থাকতে চাইবে। তুমি কিসের অহংকার করো বলতে পারো? তুমি কিসের এত অহংকার করো? অর্থ সম্পদ, টাকা পয়সা, উচ্চ বিলাসী জীবনযাপন, এটা নিয়ে তুমি অহংকার করো, করতে পারো, কিন্তু তুমি মারা যাওয়ার ঠিক 100 বছর পরে তুমি যদি কবর থেকে উঠে এসে বলো এই সহায় সম্পত্তি, এই অর্থ সম্পদ, এই সবগুলোই আমার, কেউ বিশ্বাস করবে না, এমনকি একটা পাগলেও বিশ্বাস করবে না। এরপরেও তুমি অহংকার করো, করতে পারো, তুমি অহংকার করতে পারো, কিন্তু তুমি অহংকার করে তুমি যে কতটা বোকামি করছো সেটা হয়তো বা তুমি নিজেও জানো না। তাই সময় আছে, এখনও সময় আছে, বুঝতে শিখো, যাতে করে
তোমার জন্য ভালো হয়। জানি আমার এই ভিডিওগুলো হয়তোবা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবুও বলছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। আর এমন ভিডিও পেতে সবসময় আমাদের পাশে থাকবে, ভিডিওটা শেয়ার করবে যদি তোমার কাছে ভালো লাগে। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।